নমস্কার সকলকে, ট্রাস্ট চ্যানেলের পক্ষ থেকে জানাই সকলকে স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আমরা আবারও চলে এসেছি শ্রী শ্রী অঙ্গগীতা পাঠ নিয়ে। আপনারা জানেন যে আমরা পাঠ করছিলাম সঙ্গগীতা থেকে পত্রগুলি, তো আমরা 1 থেকে 16 নম্বর পাঠ করা শেষ করেছিলাম। আজকের আমাদের পত্র নম্বর 17 পাঠ্য বিষয়। শুরু করার পূর্বে বলে দিই, আমাদের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনারা আমাদের সাথে থাকুন, আমাদের চ্যানেলটি লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং সকল ভিডিও অন্যদের সাথে শেয়ার করে প্রত্যেককে ঠাকুরের ভাবধারা ছড়িয়ে দিন। পাঠ শুরু করছি। ওম নমস্তে ভগবতে পুনরায়। পত্র নম্বর 17, ভারত সেবাশ্রম সংঘ, কলকাতা, নভেম্বর 1923 খ্রিস্টাব্দ। স্নেহের, তুমি একবার তোমার নিজের দিকে তাকাও। মাঘী পূর্ণিমা সন্নিকট হইয়া আসিল, তোমার অবস্থার খুব পরিবর্তন হওয়া দরকার। সমস্ত রাত্রি ঘুমাইয়া কাটাইলে চলিবে না, রাতে অন্তত 3 ঘন্টা কাজ করিতে হইবে। এখানে কাজ বলতে জপ ধ্যানের কথা বলা হয়েছে। বর্তমানে তোমার প্রবল পরাক্রান্ত শত্রু আলস্য, জড়তা, নিদ্রা, লোভ ও চঞ্চলতা, ইহাদের সম্বন্ধে বিশেষভাবে অবহিত হও। নিরুৎসাহ ও নিরুদ্যম হইলে চলিবে না, অতি সত্বর তোমাকে প্রস্তুত হইতে হইবে। শত শত লোককে তোমাদের আলস্যে অনুপ্রাণিত করিতে হইবে। প্রচার কার্যে বাহির হইবার জন্য উপযুক্ত হও, আলস্য জড়তার সময় নষ্ট করিও না। নিয়মিত পড়াশোনা করিও, গীতার যে সমস্ত শ্লোক তোমাদের পক্ষে বিশেষ প্রয়োজন তাহা মুখস্থ করিয়া ফেল। বিবেক, বৈরাগ্য, তীক্ষ্ণতা ও তীব্রতা থাকিলে তোমাদিগকে কোনো পাপ তাপ প্রলোভন স্পর্শ করিতে পারিবে না। অনন্ত উদ্যম অধ্যাবসায় ও বিপুল বিক্রম পরাক্রম সহকারে তোমার নিজের ভাবকে অবিচলিতভাবে রক্ষা করিবে। স্বাতন্ত্রিকতাকে কদাপি পরিত্যাগ করিও না, ইহা তোমাদের যথা সর্বস্ব। সৌভাগ্যক্রমে আজ তোমরা যে সংস্রবে সংশ্লিষ্ট, তাহাতে তোমাদিগকে ধ্বংস করে এমন কোনো পাপতা প্রলোভন আজও পর্যন্ত সৃষ্টি হয় নাই। যদি তোমরা তোমাদের সঙ্গ প্রতিষ্ঠাতার মহাবাণীকে প্রাণে প্রাণে মর্মে মর্মে মৃত্যু পর্যন্ত ধারণ করিয়া রাখিতে পারো, উপস্থিত তোমাকে কিছুদিন অবস্থার বৈচিত্র্যের মাধ্যমে মধ্য দিয়া বিবৃত হইতে হইতেছে, ইহাতে অস্থির হইও না। খুব শীঘ্রই তোমার ভাগ্য পরিবর্তন হইবে। ইতি আশীর্বাদক। প্রাপক ছিল উত্তরবঙ্গ সেবাশ্রম, নওগাঁ, রাজশাহী। এভাবে আমরা পত্র নম্বর 17 পাঠ শেষ করলাম। আপনারা আমাদের জানাবেন আপনাদের এই পাঠ কেমন লেগেছে। ঠাকুরের প্রত্যেকটা চিঠি যা আমরা আপনাদের পড়ে শোনাচ্ছি, সেখানে প্রত্যেকে যেভাবে সংযত থাকতে বলেছে, যা উপদেশ দিয়েছে, আপনাদের কেমন লাগছে অবশ্যই জানান। ভারত সেবাশ্রম সঙ্গের জয় হোক, শ্রী শ্রী গুরু মহারাজের জয় হোক, সত্য সনাতন হিন্দু ধর্মের জয় হোক। জয় গুরু, জয় গুরু, জয় গুরু, জয় গুরু।